শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। যেহেতু তোমাদের পরীক্ষা সামনে চলে এসেছে, আমি তোমাদের তোমাদের যেহেতু পরীক্ষায় দুটো চ্যাপ্টার আছে, আমি তোমাদের চ্যাপ্টারগুলো যে পড়িয়েছি তখন বারবার বলেছি যে তোমরা এক্সারসাইজ বা অনুশীলনের যে অংশটা আছে সিকিউর জন্য, সৃজনশীলের জন্য, তোমরা সেখান থেকে পড়বে। আর অবশ্যই এমসিকিউর জন্য হচ্ছে আমি যে কোশ্চেনগুলো এখন দিব সেগুলো পড়বে, তো আশা করি তোমাদের সমস্যা হবে না। সম আয় ব্যয় বিন্দু কি? সম আয় ব্যয় বিন্দু আমরা জানি, সম আয় ব্যয় বিন্দু তোমাদের বইতে আছে যে 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 বিন্দুতে আয় ব্যয় সমান হয় তাকে সম আয় ব্যয় বিন্দু বলে। তারপরে বলেছে যে সম আয় ব্যয় বিশ্লেষণ কি? সম আয় ব্যয় বিশ্লেষণ আমরা জানি যে যে পয়েন্ট যেখানে যে পরিস্থিতিতে একটা প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান হয় এবং সেটাকে বিশ্লেষণ প্রক্রিয়াকেই বলা হচ্ছে সম আয় ব্যয় বিশ্লেষণ, বা যে পদ্ধতিতে ব্যবসায়ের আয় ব্যয় সমান, যে অবস্থাতে আয় ব্যয় সমান হয় যে পদ্ধতিতে এই অবস্থা বিশ্লেষণ করা হয় তাকে সম আয় ব্যয় বিশ্লেষণ বলে। তারপরে বলেছে দেখো যে ব্যবসায় পরিকল্পনা কাকে বলে। ব্যবসায় পরিকল্পনা আমরা জানি যে অধ্যায় ছয়ের প্রথমেই যে সংজ্ঞাটা আছে যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, বা ব্যবসায় পরিকল্পনা হচ্ছে ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, তাকে ব্যবসায় পরিকল্পনা বলে। আচ্ছা, এরপরে বলেছে দেখো যে কোনটি ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ। আমরা জানি প্রকল্প প্রণয়নের শেষ ধাপ হচ্ছে প্রতিবেদন তৈরি করা। এখানে আমরা আমরা যখন বইয়ে পড়েছি সেখানে আমরা দেখেছি যে প্রকল্প প্রণয়নের শেষ ধাপ হচ্ছে প্রতিবেদন তৈরি করা। এরপরে আসো দেখো বলেছে যে আত্মবিশ্লেষণ কি? আত্মবিশ্লেষণ হচ্ছে যে নিজেকে যাচাই করার যে প্রক্রিয়া, নিজের শক্তিমত্তা, নিজের দুর্বলতা যাচাইয়ের যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে আত্মবিশ্লেষণ। নিজেকে যাচাই করার যে প্রক্রিয়া, নিজের শক্তি, নিজের বুদ্ধিমত্তা যাচাই করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে আত্মবিশ্লেষণ। আচ্ছা, এরপরে আসো কখন ব্যবসায় সাফল্য অর্জন সহজতর হয়। আমরা জানি ব্যবসায় সাফল্য অর্জন সহজতর হয় তখনই যখন সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয়। কখন ব্যবসায় সাফল্য অর্জন সহজতর হয়? উত্তর লিখবে যে সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে সে সাফল্য অর্জন সহজতর হয়। এরপরে বলেছে যে প্রকল্প নির্বাচনের পদ্ধতি কয়টি ও কী কী? প্রকল্প নির্বাচনের পদ্ধতি আমরা জানি দুইটি, একটা হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং এবং আরেকটা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। আচ্ছা, এরপরে আটে দেখো, আটে বলেছে যে ব্যবসায়ের সাফল্য কিসের উপর নির্ভর করে? ব্যবসায়ের সাফল্য সঠিক পণ্য নির্বাচনের উপর নির্ভর করে। ব্যবসায়ের সাফল্য কিসের উপর নির্ভর করে? সঠিক প্রকল্প নির্বাচনের উপর। এরপরে নয় বলেছে কি প্রকল্প কি? প্রকল্প আমরা জানি প্রকল্প হচ্ছে সুচিন্তিত কর্মপদ্ধতি যা নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য তৈরি করা হয়। কোনটিকে দালান নির্মাতার নীল নকশার সাথে তুলনা করা হয়েছে? পরিকল্পনাকে দালান নির্মাতার নীল নকশার সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। এরপরে পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে কি বলে? পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে বলা হয় বাজার জরিপ। পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে বলা হয় বাজার জরিপ। তারপরে দেখো 12 নম্বরে বলেছে যে কোনটিকে ব্যবসায়ের দিক নির্দেশনার দলিল বলা হয়? ব্যবসায়ের দিক নির্দেশনার দলিল হলো পরিকল্পনা। পরিকল্পনাকে ব্যবসায়ের দিক নির্দেশনার দলিল বলা হয়। এরপরে কি বলেছে দেখো যে মাইক্রো স্ক্রিনিং কি? মাইক্রো স্ক্রিনিং হচ্ছে যে পদ্ধতিতে সকল উপাদান গুলোকে বা বাজার জরিপ করা হয়, কারিগরি দিক যাচাই করা হয়, বা যে উপাদানগুলো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে সেগুলোর সমষ্টিকেই বলা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। মাইক্রো স্ক্রিনিং হচ্ছে প্রকল্প নির্বাচনের একটি উপায়, বা যে পদ্ধতিতে বিভিন্ন উপাদান যাচাই করে একটা প্রকল্প নির্বাচন করা হয় এবং যে উপাদানগুলো মানুষ কর্তৃক নিয়ন্ত্রণ করা যায় বা মানুষ কর্তৃক নিয়ন্ত্রণযোগ্য তাকে বলা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। আর্থিক বিবরণী কি? আর্থিক বিবরণী হচ্ছে যে এটি একটি লিখিত দলিল যেখানে একটা প্রতিষ্ঠানে কতটুকু নগদ আসলো এবং কতটুকু নগদ আয় হলো এবং কতটুকু নগদ ব্যয় হলো তার বিবরণ লিপিবদ্ধ থাকে, তাকে আর্থিক বিবরণী বলে।
এরপরে বলেছে যে ব্রেক ইভেন পয়েন্ট কি, ব্রেক ইভেন পয়েন্ট ওই যে সম আয় ব্যয় বিন্দুর ইংরেজিটাই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে সম আয় ব্যয় বিন্দু হচ্ছে যে যে বিন্দুতে আয় আর ব্যয় সমান হয় তাকে ব্রেক ইভেন পয়েন্ট বলা হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে অধ্যায় ছয় থেকে আমি ছোট প্রশ্ন দিলাম, মানে তোমাদের জ্ঞানমূলক আকারে দিয়েছি, কিন্তু এগুলো থেকেই আমি এমসিকিউ দিব। তোমরা চেষ্টা করবে এগুলো সবগুলো পড়ার জন্য, আর বইয়ের ভিতরেই সব অ্যান্সার আছে। সুতরাং ভিডিওটা যদি ফলো করো ঠিকমতো, আমার ক্লাসটা যদি ফলো করো, তোমাদের আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরও তোমরা যদি সমস্যা হয় আমাকে নক করবে। আচ্ছা, এরপরে দেখো অধ্যায় সাতের, অধ্যায় সাত আমরা দেখেছি। অধ্যায় সাতে হচ্ছে বাংলাদেশের শিল্প ছিল, আমি তোমাদেরকে বলেছি যে এখান থেকে আসলে তোমাদের শিল্পের বাংলাদেশের শিল্প চ্যাপ্টারটা আসলে খুবই সোজা একটা চ্যাপ্টার। এখানে আসলে বোঝার মতো ওরকম কিছু নেই, আসলে মেনলি হচ্ছে এখানে একটু তথ্যগুলো মনে রাখার বিষয়। তো এটাই হচ্ছে মূলত জরুরি দরকার এই চ্যাপ্টারের জন্য, যে কয় ধরনের শিল্প আছে এবং কোন শিল্প তুমি কিভাবে যাচাই করবে, মূলধন কত, ওয়ার্কারের সংখ্যা কত বা শ্রমিক সংখ্যা কত, সেই বিষয়টার উপর নির্ভর করে হচ্ছে শিল্প সম্পর্কে আইডিয়া পাবে। তাহলে শিল্প কী, শিল্প হচ্ছে শিল্প শিল্প কী, শিল্প হচ্ছে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন। এক মার্কের প্রশ্ন বা এমসিকিউর জন্য যদি আসে তাহলে এভাবেই আসবে। আর অথবা তুমি যদি আর একটু ইলাবোরেটলি লিখতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো যে যে প্রক্রিয়ায় কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে চূড়ান্ত পণ্য রূপ তৈরি করা হয় তাকে বলা হচ্ছে শিল্প। এরপরে বলেছে যে সেবামূলক ক্ষুদ্র শিল্প কী, সেবামূলক ক্ষুদ্র শিল্প আমরা জানি যে যে শিল্পে আমরা পড়েছি যে যে শিল্পে আসলে বিভিন্ন উপায় উপকরণ এবং যন্ত্রপাতি ব্যবহার করে সেবামূলক কর্মকাণ্ডে যে শিল্প আসলে যে শিল্প আসলে যন্ত্রপাতি এবং বিভিন্ন উপায় উপকরণ ব্যবহার করে সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে সেবামূলক শিল্প বলে। আর সেবামূলক ক্ষুদ্র শিল্প কী, সেবামূলক ক্ষুদ্র শিল্প হচ্ছে সেক্ষেত্রে তোমরা বলবে যে যে শিল্পে সেবামূলক ক্ষুদ্র শিল্পে বলবে যে যে শিল্পের মূলধনের পরিমাণ 5 লক্ষ থেকে 1 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা 10 থেকে 25 জন তাকে সেবামূলক শিল্প ক্ষুদ্র শিল্প বলে। এই যে দেখো, সেবামূলক শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব প্রতিষ্ঠানকে বুঝাবে যেখানে মূলধন 5 লক্ষ থেকে 1 কোটি টাকা এবং কি শ্রমিকের সংখ্যা 10 থেকে 25 জন। তার মানে যে শিল্পে মূলধনের পরিমাণ 5 লক্ষ থেকে 1 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা 10 থেকে 25 জন তাকেই হচ্ছে সেবামূলক ক্ষুদ্র শিল্প বলে, এভাবে লিখবে। এরপরে বলেছে উৎপাদনমুখী শিল্প কাকে বলে, যে শিল্প বিভিন্ন উপায় উপকরণ ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত থাকে তাকে উৎপাদনমুখী শিল্প বলে। অথবা বলতে পারো যে যে শিল্পে বিভিন্ন উপায় উপকরণ ব্যবহার করে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে চূড়ান্ত পণ্য তৈরি করা হয় তাকে উৎপাদনমুখী শিল্প বলে। একদম বইয়ের প্রথমেই আছে তোমার যে ব্যাপক অর্থে শিল্পকে দুই ভাগে ভাগ করা যায় সেখানেই আছে, এই যে দেখো উৎপাদনমুখী শিল্প আর হচ্ছে সেবা শিল্প। এরপরে বলেছে যে সর্বোচ্চ 10 জন জনবল বিশিষ্ট শিল্পের নাম কি, কুটির শিল্প। আমরা দেখেছি কুটির শিল্পে হচ্ছে সর্বোচ্চ 10 জন জনবল বা শ্রমিক থাকবে এবং এটা কুটির শিল্পটা হচ্ছে মূলত পরিবার ভিত্তিক শিল্প বা পরিবারের সদস্যরাই এই শিল্প চালিয়ে থাকে, তাই এখানে শ্রমিকের সংখ্যা খুব কম হয়, সর্বোচ্চ 10 জন। তাহলে সর্বোচ্চ 10 জন জনবল বিশিষ্ট শিল্পের নাম কি, এটা হচ্ছে কুটির শিল্প। আচ্ছা, এরপরে দেখো খণ্ডকালীন উৎপাদন বা সেবা কাজে নিয়োজিত থাকে কোন শিল্প, এটার উত্তরও হচ্ছে কুটির শিল্প। খণ্ডকালীন উৎপাদন বা সেবা কাজে নিয়োজিত থাকে কুটির শিল্প। তারপরে দেখো বলেছে প্রকল্প নির্বাচনের পদ্ধতি কয়টি, দুইটি আমরা জানি, একটা হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং আর একটা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। এরপরে আসো ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধানকে কী বলে, ক্রয় থেকে ক্রয় ও বিক্রয় মূল্য মানে হচ্ছে আয় ও ব্যয় যেটাকে বলছে, ক্রয় করলে ব্যয় হয় বিক্রয় করলে আয় হয়। তাহলে ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধানকে লাভ বা ক্ষতি বলে, ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধানকে কী বলে, লাভ বা ক্ষতি বলে। এরপরে 9 নম্বরে বলেছে দেখো দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক কোন শিল্প, কুটির শিল্প আমরা জানি। এরপরে দেখো সিমেন্ট তৈরির কাঁচামাল কি, সিমেন্ট তৈরির কাঁচামাল হচ্ছে পাথর, এটা বইয়ের প্রথমেই তোমাদের চ্যাপ্টারের প্রথমে আছে।
ব্যাপক অর্থে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ব্যাপক অর্থে শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা উৎপাদনমুখী শিল্প আর একটা হচ্ছে সেবামূলক শিল্প। তারপরে সিমেন্ট শিল্প কোন ধরনের শিল্প? সিমেন্ট হচ্ছে বৃহৎ শিল্প। তারপরে 13 বলেছে বাংলাদেশের জাতীয় শিল্পনীতি কত সালের? বাংলাদেশের জাতীয় শিল্পনীতি আমরা জানি 2010 সালের। এরপরে 14 বলেছে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের মূলধন ও জনবল কত? উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের মূলধন ও জনবল হচ্ছে 50 লক্ষ থেকে 50 লক্ষ থেকে 10 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা হচ্ছে 25 থেকে 99 জন। এখানে বলেছে যে উৎপাদনমুখী শিল্প ক্ষুদ্র শিল্পের মূলধন ও জনবল কত? উৎপাদন মূলধন হচ্ছে 50 লক্ষ থেকে 10 কোটি এবং জনবল হচ্ছে 25 থেকে 99 জন। এরপরে 15 নম্বরে বলেছে দেখো জাতীয় শিল্পনীতি অনুযায়ী শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? জাতীয় শিল্পনীতি অনুযায়ী আমরা জানি দুই ভাগে ভাগ করা হয়েছে, বা ব্যাপক অর্থে দুই ভাগে ভাগ করা হয়েছে শিল্পকে, সেটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প আর একটা হচ্ছে সেবা শিল্প। তারপরে বলেছে যে উৎপাদনের বাহন কাকে বলে? উৎপাদনের বাহন হচ্ছে শিল্প। মাঝারি শিল্প কত প্রকার? মাঝারি শিল্প দুই প্রকার, একটা হচ্ছে সেবামূলক মাঝারি শিল্প আর একটা হচ্ছে উৎপাদনমূলক মাঝারি শিল্প। ঠিক আছে, ওই ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, এই তিনটাকেই দুই ভাগে করে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎপাদনমূলক শিল্প, উৎপাদনমূলক মাঝারি শিল্প, আর একটা হচ্ছে সেবামূলক মাঝারি শিল্প। আবার হতে পারে উৎপাদনমূলক ক্ষুদ্র শিল্প, উৎপাদনমূলক সেবামূলক ক্ষুদ্র শিল্প। আবার বৃহৎ শিল্পের ক্ষেত্রেও দুই ভাগে ভাগ করা যায়, যেমন উৎপাদনমূলক বৃহৎ শিল্প আর হচ্ছে সেবামূলক বৃহৎ শিল্প। উৎপাদনমুখী মাঝারি শিল্পের সংখ্যা কত? উৎপাদনমুখী মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা কত? ঠিক আছে, শ্রমিক সংখ্যা এখানে পাবে, এই যে দেখো উৎপাদনমুখী মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা হচ্ছে 100 থেকে 250 জন। ঠিক আছে, উৎপাদনমুখী মাঝারি শিল্পে আমরা বলেছি যে উৎপাদনমূলক শিল্পে আসলে তোমার জনবলও বেশি লাগে, মূলধনও বেশি লাগে। উৎপাদনমুখী মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা হচ্ছে 100 থেকে 250 জন। তারপরে দেখো 19 নম্বরে বলেছে শ্রমঘন শিল্প কী? শ্রমঘন শিল্প আমরা জানি, শ্রমঘন শিল্প হচ্ছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প ও মাঝারি শিল্প, এই তিনটি হচ্ছে শ্রমঘন শিল্প। ঠিক আছে, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প ও মাঝারি শিল্প, এটা হচ্ছে শ্রমঘন শিল্প। তোমরা এটা বইয়ের লাস্টের দিকে পাবে, এখানে দেখো এই যে শ্রমিকের পর্যাপ্ত যোগান, এই যে এখানে এই লাইনটা দেখো, ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প মূলত শ্রমঘন শিল্প। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি প্রশ্নটা দিয়েছি যে শ্রমঘন শিল্প কোনটি, বা কোনগুলোকে শ্রমঘন শিল্প বলা হয়, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প ও মাঝারি শিল্প। এরপরে দেখো 20 নম্বরে বলেছে সেবামূলক মাঝারি শিল্পের শ্রমিক ও মূলধন কত? সেবামূলক মাঝারি শিল্পের শ্রমিক ও মূলধন কত? সেবামূলক মাঝারি শিল্প, এই যে এখানে দেখো সেবামূলক মাঝারি শিল্প হচ্ছে 1 কোটি থেকে 15 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা হচ্ছে 50 থেকে 100 জন। সেবামূলক মাঝারি শিল্পের মূলধন হচ্ছে 1 কোটি থেকে 15 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা হচ্ছে 50 থেকে 100 জন। তারপরে সেবা শিল্প কি? সেবা শিল্প আমি বলেছি এই যে বইয়ের শুরুতেই তোমাদের যে দুই ভাগে ভাগ করেছে শিল্পকে, সেখানে এই যে সেবা শিল্পের কাকে বলে সেটা বলেছে উৎপাদনমুখী শিল্প আর সেবা শিল্প। এখানে দেখো যন্ত্রপাতি কিংবা মেধা সম্পদ বা স্থায়ী সম্পদ ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় তাকে সেবামূলক শিল্প বলে বা সেবা শিল্প বলে, যেমন মৎস্য আহরণ, নির্মাণ শিল্প, নির্মাণ শিল্প, হাউজিং, অটোমোবাইল সার্ভিসিং, এগুলো। এরপরে আসো দেখো বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়। 22 নম্বরে বলেছে বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে আমরা জানি 4 ভাগে ভাগ করা যায়। বিনিয়োগের মাপকাঠিতে কয় ভাগে ভাগ করা যায়? বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়। কী কী? কুটির, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প। তারপরে আসো 23 নম্বরে বলেছে যে 23-এ বলেছে বাংলাদেশের শতকরা কত ভাগ শিল্প কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত? বাংলাদেশের শতকরা 96 ভাগ শিল্পই হচ্ছে কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। এটা এই যে লাস্টের দিকে আবার পাবে। চ্যাপ্টারগুলো একটু থরোলি পড়তে হবে, না পড়লে কখনোই তোমরা পারবে না। এই যে দেশের 96 ভাগ, আমার কার্সার পয়েন্টটা খেয়াল করো, 96 ভাগ শিল্পই হলো কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের আওতাভুক্ত।
আমি যে কোশ্চেনগুলো করেছি আমি কিন্তু বই পড়েই কোশ্চেনগুলো করেছি, তাই তোমরা যেহেতু স্টুডেন্ট বা শিক্ষার্থী, তোমাদের উচিত আমার থেকে আরও বেশি ভালো করে বইটা পড়া উত্তরগুলোর জন্য। আমি বারবার বলি যে চ্যাপ্টার না পড়ে কখনও কোনো প্রশ্ন অ্যান্সার করা শুরু করবে না, আগে চ্যাপ্টার এ টু জেড থরোলি পড়বে। তারপরে 24 নম্বরে বলেছে যে ফিনাইল তৈরি কোন শিল্পের অন্তর্গত, ফিনাইল তৈরি হচ্ছে কুটির শিল্পের অন্তর্গত। ফিনাইল তৈরি বা এই যে আমরা বিভিন্ন শিল্পের যে আউট উপযুক্ত ক্ষেত্র দেখলাম সেখানে তোমরা এই জিনিসটা পাবে, যেমন কুটির শিল্পের ভেতরে দেখো কুটির শিল্পের ধরনের মধ্যে লাস্টের দিকে আছে যে কেমিক্যালস ফার্মাসিউটিক্যাল শিল্প, ছোটো আকারে যেগুলো করা হয় যেমন ওই যে মোমবাতি তৈরি করা, একটু গোলাপ জল তৈরি করা বা আতর আগরবাতি, এই যে জিনিসগুলো যে তৈরি করে এগুলো খুব ছোটো আকারে ব্যবসা, সাধারণত পরিবারের লোকজন মিলেই করে, এবং এই যে ফিনাইল তৈরি সাবান তৈরি, তো এইগুলোকে এর জন্য কুটির শিল্পের অন্তর্ভুক্ত করেছে। তবে এগুলো অনেক সময় বৃহৎ শিল্প মাঝারি শিল্প বা ক্ষুদ্র শিল্প আকারেও হতে পারে যদি তোমার সেক্ষেত্রে মূলধনের পরিমাণ অনেক বেশি থাকে এবং শ্রমিকের সংখ্যা যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে। ঠিক আছে, তাহলে যদি বলে যে ফিনাইল তৈরি কোন শিল্পের অন্তর্গত, তাহলে এটার উত্তর হবে কুটির শিল্পের অন্তর্গত। তারপরে লাস্ট অফ অল বলেছে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প কি, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে ছাতক সিমেন্ট শিল্প। এই যে আমরা চ্যাপ্টারের শুরুতে একটা কাহিনী পড়েছি না যে নাফিস হচ্ছে ছাতক, ছাত্র তার চাচার সাথে বেড়াতে গিয়েছে ছাতক সিমেন্ট কারখানাতে, তো সেই সেটার কথাই বলছে। দেখো এই যে ছাতক সিমেন্ট কারখানা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প, আমি সেই কোশ্চেনটাই করেছি যে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্পর নাম কি বা শিল্প কি, সেটা হচ্ছে ছাতক সিমেন্ট কারখানা। তো এই হচ্ছে মূলত তোমাদের এই বহু নির্বাচনের জন্য বা এমসিকিউর জন্য আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো, এগুলো তোমরা পড়বে আর ক্লাসটা ভালো করে শুনবে, শুনলে তাহলে উত্তরগুলো আমার প্রত্যেকটা উত্তর তোমরা পেয়ে যাবে। এখন আসো আমি যে বাংলাদেশের শিল্পের আমি সৃজনশীল দুটো একটু আলোচনা করে দেই। আমি আবার একটু বলে দেই যে এখানে দেখো দুটা সৃজনশীল ছিল, রাশিক 11 কোটি টাকা ব্যয়ে পাট চাষের জন্য বিখ্যাত ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামে একটি পাট ও পাটজাত শিল্প স্থাপন করেন। দেখো ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামে পাটের শিল্প স্থাপন করে এবং সেখানে অবশ্যই পাট চাষের জন্য সেই এলাকাটা বিখ্যাত, তাহলে তার যে কাঁচামাল পাটজাত শিল্পের যে কাঁচামাল যে পাট, সেই পাটটা কিন্তু সে খুব সহজে পেয়ে যাচ্ছে, কাঁচামালটা কিন্তু সহজে পেয়ে যাচ্ছে। কিন্তু তার বন্ধু রাফি সমপরিমাণ টাকা বিনিয়োগ করে, মানে 11 কোটি টাকাই বিনিয়োগ করেছে এবং একই ধরনের শিল্প মানে পাট শিল্পই স্থাপন করেছে রাজশাহী অঞ্চলে, অথচ সেই রাজশাহী অঞ্চল কিসের জন্য বিখ্যাত, আখ চাষের জন্য বিখ্যাত, যেখানে পাটের চাষ হয় না বলতে গেলে, আখ আখ যেখানে মূলত বেশি পাওয়া যায়, সেই এলাকায় গিয়ে সে একটা পাট শিল্প স্থাপন করেছে। তাহলে সেই প্রতিষ্ঠান কি চলবে, সেই শিল্প কি টিকবে, টিকবে না। নির্দিষ্ট সময় পরে রাশিকের শিল্প প্রতিষ্ঠানটি রাফির প্রতিষ্ঠানের চেয়ে বেশি মুনাফা করে, তো অবভিয়াসলি রাশিক বেশি মুনাফা করবে এটাই স্বাভাবিক, যেহেতু তার কাঁচামালের পিছনে খরচ কম হচ্ছে, খুব সহজে সে কাঁচামাল পেয়ে যাচ্ছে। তাহলে এ কিন্তু তার রাফি, তার বন্ধু রাফি তো সেটা পাচ্ছে না, সে তাকে পাট শিল্পর জন্য যে কাঁচামাল পাট দরকার সেটা অনেক দূর দূরান্ত থেকে আনাতে হচ্ছে, যার ফলে কাঁচামালের ক্ষেত্রে প্রচুর খরচ হচ্ছে, সময় ব্যয় হচ্ছে, যার ফলে তার আলটিমেটলি কী হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মুনাফা কিন্তু কমে যাচ্ছে। এখানে দেখো প্রথম প্রশ্ন বলেছে ব্যাপক অর্থের শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে। সেবা শিল্প বলতে কী বোঝায় আমি আলোচনা করলাম, বইয়ের মধ্যেই আছে। এবার আসো বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসাটি কোন ধরনের বর্ণনা করো, যেহেতু 11 কোটি টাকা, তাই তো 11 কোটি টাকা যখন বলেছে তখন এটা কী হবে, আমরা জানি ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে হচ্ছে 50 লক্ষ থেকে 10 কোটি অথবা 5 লক্ষ থেকে 1 কোটি, তাহলে 11 কোটি টাকা যখন বলেছে এটা মাঝারি শিল্পের অন্তর্গত। বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসাটি কিসের অন্তর্গত, বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসাটি উৎপাদনমূলক মাঝারি শিল্পের অন্তর্গত। এরপরে তোমরা মাঝারি শিল্পের যে উৎপাদনমূলকের জায়গার অংশ আছে সেটা তোমরা ব্যাখ্যা করবে, তারপরে উদ্দীপকের সাথে রিলেট করে এরপরে লিখবে। তিনটা সিস্টেমে মানে তিনটা প্যারা রাখতে হয় এই গড় ঘয়ের অ্যান্সারের ক্ষেত্রে, তো সেইভাবে তোমরা প্যারা করে লিখবে। এরপরে বলেছে ঘ নম্বরে বলেছে দেখো রাশিকের শিল্প প্রতিষ্ঠানটিতে অধিক মুনাফা হওয়ার কারণ বিশ্লেষণ করো। আমি মাত্রই বললাম যে রাশিক যে জায়গাটিতে রাশিকের শিল্প প্রতিষ্ঠানে অধিক মুনাফা হওয়ার প্রথম কারণ তার হচ্ছে
স্থান নির্বাচন, সঠিক স্থান নির্বাচন, কাঁচামালের সহজলভ্যতা, তারপরে হচ্ছে কাঁচামালের পিছনে, তারপরে হচ্ছে সঠিক স্থান নির্বাচন, কাঁচামালের সহজলভ্যতা, এই দুইটা কারণেই কিন্তু মূলত রাশি কী হয়েছে, মুনাফা বেশি করেছে রাফির থেকে। তাহলে এই দুইটা পয়েন্ট আলোচনা করবে, যে সঠিক স্থান নির্বাচন করেছে মানে যেখানে তার পাট শিল্প স্থাপন করেছে সেই এলাকাটা পাট চাষের জন্য বিখ্যাত। অপরদিকে রাফি কি ভুল করেছে, রাফি রাজশাহী অঞ্চলে পাট শিল্পের স্থাপন করেছে কিন্তু সেখানে পাট পাওয়া যায় না, সেখানে পাওয়া যায় হচ্ছে আখ, এই কারণে সমস্যাটা হয়েছে। তাহলে রাশিকেল শিল্প প্রতিষ্ঠানটি অধিক মুনাফা হওয়ার প্রথম প্রথম ও প্রধান কারণ হচ্ছে স্থান নির্বাচন, সঠিক স্থান নির্বাচন এবং কাঁচামালের সহজলভ্যতা বা সহজ প্রাপ্যতা, শ্রমিকের সহজলভ্যতা, এই বিষয়গুলোর কারণেই হচ্ছে রাশিক অধিক মুনাফা অর্জন করেছে। তিনটা পয়েন্ট বলেছি, তিনটা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করবে। একটা হচ্ছে সঠিক স্থান নির্বাচন, কাঁচামালের সহজলভ্যতা, শ্রমিকের সহজলভ্যতা, ঠিক আছে। এরপরে দুই নম্বরটা বলেছে, দেখো কক্সবাজারের জেরিন তাসনিম বিদ্যুতের ক্রমাগত চাহিদার কথা বিবেচনা করে সরকারি অনুমতি নিয়ে সমুদ্র তীরে একটি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেন। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে উইন্ডমিলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তার এ শিল্পে বিনিয়োগের পরিমাণ 3 কোটি টাকার অধিক, ঠিক আছে, 3 কোটি টাকার অধিক। তাহলে 3 কোটি টাকার যখন বেশি হবে সেক্ষেত্রে তোমার কি করতে হবে, এই আগে আমাকে বলতে আগে আমাকে বলো যে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ এটা কোন ধরনের শিল্প। আমরা যে শিল্পকে ব্যাপক অর্থে দুই ভাগে ভাগ করেছি, যে উৎপাদনমূলক শিল্প, সেবা শিল্প, তাহলে সেক্ষেত্রে এটা কোন সেক্টরে পড়ে, বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ এটা সেবামূলক শিল্পের ক্ষেত্রে পড়ে। কারণ যখনই উৎপাদন কার্যে নিয়োজিত কোনো প্রতিষ্ঠান আবার পরবর্তীতে সেবামূলক কার্যে জড়িত থাকে, বিদ্যুৎ উৎপাদন করে সেটা কী করছে, সরবরাহ করছে সাধারণ মানুষজনকে, সবাইকে সরবরাহ করছে, তার মানে সেবা দিচ্ছে, তাই এটা সেবামূলক শিল্পের অন্তর্গত। তাহলে 3 কোটি টাকার অধিক বলেছে যেহেতু, তাহলে এটা কি হবে, 3 কোটি টাকার অধিক হলে এটা কোন সেক্টরে যাবে আমাকে বলো, কোন সেক্টরে যাবে। কারণ হচ্ছে 5 লক্ষ থেকে, আমরা জানি সেবামূলকের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সেবামূলক ক্ষুদ্র শিল্পে হচ্ছে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, আর মাঝারি শিল্পে যেহেতু 5 লক্ষ থেকে 1 কোটি টাকা হচ্ছে সেবামূলক ক্ষুদ্র শিল্প, তাহলে অবশ্যই এটার মধ্যে যাচ্ছে না। তাহলে কি হতে পারে, মাঝারি শিল্পে যেতে পারে, কারণ মাঝারি শিল্পে বলেছে যে 1 কোটি থেকে সেবামূলক মাঝারি শিল্পের মূলধন হচ্ছে 1 কোটি থেকে 15 কোটি টাকা। তাহলে অবশ্যই এই যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে যার মূলধন 3 কোটি টাকার বেশি, সেটা অবশ্যই কি হচ্ছে, সেবামূলক মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত, ঠিক আছে। জেরিন তাসনিমের এই বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেবামূলক মাঝারি শিল্পের অন্তর্গত। এরপরে বলেছে, দেখো ক নম্বরে বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা জানি 4 ভাগে, কী কী, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। কুটির শিল্প বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, যে শিল্পে মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকার বেশি না এবং জনবল সর্বোচ্চ 10 জন এবং পরিবারের সদস্যরা মিলে যে শিল্প তৈরি করে তাকে কুটির শিল্প বলা হয়। এরপরে বলেছে ৯ নম্বরে, জনাব জেরিনের শিল্পটি কোন ধরনের। জনাব জেরিনের শিল্পটি আমরা জানি সেবামূলক মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। সেবামূলক মাঝারি শিল্প বলা হয় সেই সকল শিল্প প্রতিষ্ঠানকে যেখানে মূলধনের পরিমাণ 1 কোটি থেকে 15 কোটি টাকা এবং কিসের শ্রমিকের সংখ্যা হচ্ছে 50 থেকে 100 জন, তাই তো, শ্রমিকের সংখ্যা হচ্ছে 50 থেকে 100 জন। সেবামূলক মাঝারি শিল্পে মূলধন 1 কোটি থেকে 15 কোটি আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 50 থেকে 100 জন, তাহলে সেই শিল্পকেই বলা হচ্ছে সেবামূলক মাঝারি শিল্প। এরপরে তোমরা উদ্দীপকের সাথে রিলেট করবে, যে আমরা দেখতে পাই উদ্দীপকের জেরিন তাসনিম বিদ্যুতের ক্রমাগত চাহিদার কথা চিন্তা করে সমুদ্র তীরে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেন এবং সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করেন এবং তা বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিনিয়োগের পরিমাণ 3 কোটি টাকার অধিক, তো আমরা বলতে পারি যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ও সরবরাহ কর্মকাণ্ডটি আসলে সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত, এবং যেহেতু মূলধনের পরিমাণ 3 কোটি টাকার অধিক তাই এটাকে সেবামূলক মাঝারি শিল্প বলা হচ্ছে। এই হচ্ছে তোমাদের গয়ের অ্যান্সার। এরপরে ঘয়ের অ্যান্সার হচ্ছে, জনাব জেরিন তাসনিমের স্থাপিত শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে, মূল্যায়ন করো। আমরা অবশ্যই জেরিন তাসনিমের এই উৎপাদিত বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে অর্থনীতির চাকা গতিশীল হবে বলে আমি মনে করি, এভাবে লিখবে। তারপরে লিখবে যে একটা
অর্থনীতি জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুতের চাহিদা আসলে অপরিসীম। বিদ্যুৎ ছাড়া কোনোভাবেই কোনো ধরনের কোনো উন্নয়ন সম্ভব না, সেটা সেটা তোমার দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে বলো, অর্থনৈতিকের বিষয়গুলো বলো, বা কলকারখানা চালু রাখার ক্ষেত্রে বলো, সব কিছুই সম্ভব শুধুমাত্র বিদ্যুতের কারণে। এই বিদ্যুৎ সরবরাহের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, অফিস আদালত কলকারখানা এগুলো সঠিকভাবে চালানো সম্ভব হচ্ছে, কলকারখানায় উৎপাদনের পরিমাণ বাড়ছে, বিদ্যুৎ না থাকলে উৎপাদনও সম্ভব না, আর বিদ্যুতের ফলে উৎপাদন বাড়ছে, এবং এই উৎপাদন বাড়ার ফলে কী হচ্ছে, আয় বাড়ছে, রপ্তানি বাড়ছে, যার ফলে কি বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, দেশের আয় মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে, জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। এবং সর্বোপরি আমরা বলতে পারি যে সব কিছুর মূলে বা সব কিছুর শেষে আমরা বলতে পারি যে এর ফলে দেশের অর্থনীতির চাকাও কী হচ্ছে, সচল হচ্ছে, বা অর্থনীতিও উন্নতি লাভ উন্নত হচ্ছে। এ কারণে জারিন তাসনিমের এই শিল্পের মাধ্যমে আসলে কী করা যায়, অর্থনীতির চাকাকে গতিশীল করা যায়। তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। আমি যেভাবে তোমাদের ক্লাস নিচ্ছি আশা করি তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হওয়ার কথা না। তোমরা জাস্ট একটু ক্লাসগুলো, এই যে লাস্টের এই রিভিশন ক্লাসগুলো ফলো করবে একটু এই কয়েকদিনের ক্লাসগুলো, এবং তোমরা যতটুকু সম্ভব চেষ্টা করবে খুব বইটা সাথে নিয়ে বসে আমার ক্লাসগুলো ফলো করার। তোমাদের পরীক্ষায় আমি আশা করি কোনো সমস্যা হবে না। তো ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে তোমাদের সাথে।